রাত পোহালেই মহালয়া, এই তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে গঙ্গায় তর্পণ করবেন অনেকেই। তবে কথিত আছে সারা বছর সুখে শান্তিতে বাঁচার জন্য কিছু নিয়মকানুন এই দিনেতে অবশ্যই মানা প্রয়োজন। জেনে নিন মহালয়ার পুণ্যলগ্নে আপনি কি করবেন এবং কোন কাজগুলি ভুলেও করবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ধর্মকথা, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নেওয়া যাক জীবনে সুখী হতে চাইলে মহালয়ায় কোন কাজগুলি ভুলেও আপনি করবেন না। মহালয়ার দিন কোনো শুভ কাজের শুরু না করাই ভালো। যেমন এই দিনটিতে কারো বিয়ের কথা বলবেন না, বাড়ি বা গাড়িও না কেনাই ভালো। এই দিন ব্যবসার সূচনা করাটাও উচিত নয়। এই দিনেতে আমিষ খাবার খাওয়া উচিত নয়। প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না। যিনি তর্পণ করবেন তিনি এই দিনে ভুলেও চুল দাড়ি কাটবেন না। মহালয়ায় ধূমপান কিংবা মদ্যপান করা একদমই উচিত নয়। এবার জেনে নেওয়া যাক মহালয়ায় কোন কোন কাজ অবশ্যই করবেন, যেগুলি করলে আপনার জীবনে সুখ এবং শান্তি সদাই বর্তমান থাকবে এবং পূর্বপুরুষদের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হবে। এই দিন বেশ ভোরবেলায় উঠে পড়বেন এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলায় যান গঙ্গার ঘাটে, অবশ্যই খালি পেটে তর্পণ করবেন। যারা তর্পণ করবেন না তারা পিতৃপুরুষদের ছবিতে মাল্যদান করবেন এবং প্রিয় খাবার দিতে পারেন। পারলে এই দিনটিতে দান ধ্যান করবেন, দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতে পারেন, পশু পাখিদের খাবার খাওয়াতে পারেন এই দিনে, যেটা খুবই ভালো। বিষ্ণু নাম জপ করতে পারেন এই দিন, এছাড়াও রামায়ণ মহাভারত এবং গীতা পাঠ করতে পারেন। বিশেষজ্ঞদের কথা অনুযায়ী এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন, এই কঠিন সময়েও আপনার সারা বছর অত্যন্ত ভালো কাটবে এইগুলি মেনে চললে, এবং উন্নতি হবে পদে পদে গুরুজনদের আশীর্বাদে। আপনার গৃহকোণ হয়ে উঠবে আরও সুন্দর। তো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।